আল্লাহর নবী গিয়েছেন মিরাজে ও মাওলা আমি তো আপনাকে পেলাম আমি তো আপনাকে দেখলাম এখন আমার উম্মতেরা কি আপনাকে দেখবে না আল্লাহ বলেছিল আসসালাতুল মিরাজুল মুমিনিন সালাতের মাধ্যমে হবে মুমিন বান্দার মিরাজ ঠিক কি না বাবা যে মুমিন বান্দা তার সালাতের মাধ্যমে সে তার মালিককে সে তার আল্লাহকে দেখবে মা বাবার মাধ্যমে পাইলাম জান্নাত সালাতের মাধ্যমে পাইলাম আল্লাহ গুরুর কাছে আসমো গুরু আমারে কি দিব কি দিবেন দয়া প্রশ্নটা বুঝতে পারছেন আল্লাহর চাইতে বড় কিছু আছে নি যেটা পিশাব আমারে দিতে পারবো ও দয়াল জান্নাত শান্তির জায়গা সেটা পেলাম মালিককে পেয়ে গেলাম এখন আমি যে মুরিদ হব মুরিদ হইলে আমার লাভ কি আমাকে দিবেন কি আপনি শুধু এটা মুখের কথা তা না পবিত্র কোরআন শরীফ এখন প্রত্যেকটা মানুষের হাতেই বেশিরভাগ টাচ মোবাইল হাতেই বিশ্বটা কেন সার্চ দিলেই সব কিছু দেখা যায় পাওয়া যায় সূরা আরাব তিন নাম্বার আয়াত সেই আয়াতের বাংলা তর্জমার মধ্যে আসছে আল্লাহ তার বান্দাদের জন্য নাজিল করেছেন কি পবিত্র কোরআন যাহা মহাগ্রন্থ ইহা শুধু কিন্তু মুসলমানের জন্য না সমগ্র বিশ্বের মানুষের জন্য এই কোরআনকে অনুসরণ করো আর আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করিও না আজকে একটু টাইট কইরাই ধরমু আমি হুনছি আপনি পাবনার সন্তান তাহলে আপনি আপনার জন্মভূমিতে আসছেন পাবনা জেলায় আসছেন তাই না আর সবচাইতে বড় কথা গুরুর কাছে আসলে কোনো কিছুর অভাব থাকে না বাতেন সরকার তিনি প্রকৃত পক্ষেই কিন্তু একজন খলিফা একজন গুরু না জেনে মনের গতি জোর করে করতে যাইও না পীরিতি ভাত খাইতে হয় সাইনে আর পীর ধরতে হয় যাইনে একটা মানুষ যদি জীবনে দুইটা জায়গায় ঠকে বাবা কোটি কোটি টাকার মালিক কপালে শান্তি নেই এই যে সোনা পাখিরা কথা বলা যাবে না সামনে বসতো একটা হইলো বিয়ে করে ঠকা নাকি ঘরে বারে যদি দুইজনের মধ্যে মিল না থাকে কোটি কোটি টাকা থাকলেই লাভ কি আরেকটা হইলো পীর নির্বাচন করে ঠকা যার তার কাছে মুরিদ অনুযায়ী বলো এই জন্য একটু যাচাই বাছাই কইরা লই যে আপনি আদেও গুরু হওয়ার উপযুক্ত ব্যক্তি কিনা এই জন্য শিষ্য থেকে পালাটা আজকে শুরু করলাম তাহলে কি সূরা আরাব তিন নাম্বার আয়াত কোরআনকে অনুসরণ করতে হবে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না এটা পবিত্র কোরআন আপনি এখানে একটু আলোচনা করবেন আমি যে আপনার কাছে মুরিদম আপনাকে অভিভাবক হিসাবে গ্রহণ করব এটা কোরআন শরীফে এই আয়াতে নিষেধ করলো এর উপায়টা কি আর আমার এখানে অনেক মা বোনেরা আসছে গান শুনতে আমার অনেক বাবাজিরা মুরিদ হইছে অনেক ভাইয়েরা মুরিদ হইছে যদি ঘরের স্ত্রী মুরিদ হইতে চায় তারে ধমক দিয়ে কয় আমি তোমার স্বামী আল্লাহর পরে স্বামী বড় আমি থাকতে তোমার আরেক পীরের কাছে যাওয়ার লাগবে কে আমি তো তোমার পিসাব আমরা মুড়ি দইলে দয়াল রে বাবা কইয়া ডাকি তাইলে না স্বামী বাবা হইয়া যায় গা তাই না আল্লাহ নবীর হিসাব আলাদা আওলুমা খালাক আল্লাহ মিন নূর আল্লাহ ব্যতীত যেমন কোনো মাবুদ নাই একমাত্র প্রেরিত রসুল আমাদের শেষ নবী তার হিসাবটা সম্পূর্ণই আলাদা মেয়েদের মুড়িদের কথা পবিত্র কোরআনে আছে কি নাই এই বিষয়গুলো আপনি একটু বলবেন আর বর্তমানে যে দেশের অবস্থা বাবা হ্যাঁ
মানে আমাদের তরিকতের কথা বলতেছি বর্তমানে যে দেশে আমরা আছি এই বাংলাদেশের মধ্যেও বর্তমানে অনেক মহিলা পিশাব বের হয়ে গেছে গা এর আগে বিক্রমপুর গানে ছিলাম আমাদের আকাশ দেওয়ানের সাহেবের সাথে সেখানে যায় দেখি মহিলা পিশাব আমি কই আরে খোদা কই আইলাম কথা কওয়ার জন্য আমার একটা মুখ যথেষ্ট তোমরা কেন বিপদে পড়বা চ্যানেলের জামানা বুঝো নাই তাহলে এই মেয়েদের খেলাফতের বিষয় এটা কখনো শুনি নাই গান গাইতে যায় দেখছি দয়াল এইটা এইটা কি বিষয় আদি হ্যাঁ এর কোনো প্রমাণ আদি আছে কি না যে মেয়েরা খেলাফত পাইব এখন একটা গানের মধ্যে চলে যাব আমি গানটা শুরু করব লালন সাইজির একটি গান আপনারা সকলেই জানেন আমার সাইজির ধামে অনুষ্ঠান চলছে আজকে রাত্রেও চলবে তিন দিন ব্যাপী ১৭ ১৮ ১৯ তো সেই সাইজির একটি গান যার গান নিয়ে সারা বিশ্বে গবেষণা চলছে যার গানের উপরে ডক্টরেট কমপ্লিট হচ্ছে সেই সাইজির একটি কালাম আমি আমার দয়ালের চরণে একটু নিবেদন করি শুভ লো রবে তা বলে বড় জোক লেখে
ঠিক রাখা যায় এক দিকে দিলে নজর আর এক দিক অন্ধকার হয় নবীজি আইন করেছেন বিশ্বজোড়া সেজদা হারাম আল্লাহকে ছাড়া এই যে দয়াল আমরা যে মুড়ি ধোয়া পিশাবরে ভক্তি করি সেজদা করি এটা আমার দয়াল নবী নিষেধ করছে আমরা আখেরি জামানার শেষ নবীর উম্মত ঠিক কি না আমাদের প্রিয় নবীজি তিনি নিষেধ করেছেন আল্লাহ ব্যতীত তোমরা কাউকে সেজদা করিও না নবীর মতের সাথে যার মত সে হয় নবীর উম্মত নবীর আদেশ নবীর নিষেধ যে মানে না সে নবীর উম্মত না নবীটাকে উম্মত হিসাবে কখনোই সাফায়াত করবে না আমার জানার দরকার নবীজি নিষেধ করেছেন অথচ আমরা মুড়ি ধোয়া যে পিশাবের পায়ে সেজদা করি এই সেজদার দলিলটা আপনি একটু দিয়ে যাবেন গানের মধ্যে আসছে আইন করলো বিশ্বজোড়া সেজদা হারাম খোদা সারা পীরের বর্জক সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় আমি যদি আমার দয়ালের পায়ে ভক্তি না দেই তাহলে ভক্তও হইতে পারবো না একদিকে নবীর নিষেধ আর একদিকে আমি ভক্ত হতে গেলে আমার পীরের বর্জক যদি আমার সামনে না আসে সেজদার সময় আমি ভক্তই না ও বাবা দোটা নাই পড়ছি না এই দোটা না থেকে আপনি আমাকে একটু মুক্তি দেন এতটুকুই আলোচনা প্রথম আসরে আপনারা হয়তো ভাবতেছেন প্রথম আসরে এত প্রশ্ন করতেছে ওই যে কইলাম আজকে একটু যাচাই বাছাই করতেছি হ্যাঁ প্রথম আসর এই জন্য মুড়িদের এই বিষয়টার উপরে একটু বেশি গুরুত্ব দিয়ে কয়েকটা কথা আমি আমার দয়ালের কাছে আলোচনা রাখলাম এরপরে থেকে প্রশ্ন কমাইয়া দেব কেউ বেজার হইন না আর কি যদি গুরু মতে হতো বিচার ঘুচে যেত মনে রাগা যদি গুরু মতে হইতো বিচার ঘুচে যেত মনে দিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিক
তো দুইটি গান প্রশ্ন স্বরূপ করা যাবে না, একটি করে প্রশ্নবোধক গান আর একটি করে প্রার্থনা গান করতে হবে। তা আমি প্রশ্নবোধক গান করেছি, মৌখিকভাবে প্রশ্ন করেছি, এবার ছোট্ট করে একটি দণ্ড গান তথা দয়ালের চরণে প্রার্থনাবোধক একটি গান করব। নইলে মোর দাশাকি এমনি হয়, ওরে নইলে মোর আশ্রাপ জানামি আমার লিটন জানামি আমার অসীম বাবায় আমি আমার শাকিল জানামি ওই চরণে দাসে দয়াল ওই চরণে আমি দাসের যোগ্য নইলে মোর দাশাকি এমনি হয়, ও মোর দাশাকি কেমন হয় হয় ওই চরণে দাসের যোগ্য শাকিল বাবা ওই চরণে আমি যদি সাই দিন বন্ধু নিজ গুণে পদার যদি সাই দিন বন্ধু আমি তবে করি হব সিন্ধু নইলে না রে কি উপায়,
মুখের যোগ
সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ বাবাজি সন্ধ্যায় যার সাথে বইসা চা খাই সকালে তারে মাটি দেই এরকম ঘটে কিনা এতগুলি মানুষ এই জায়গার মধ্যে জমায়েত হইছি মহান মালিক দয়া করে মায়া করে প্রত্যেকটা মানুষকে ভালো রাখছে সুস্থ সুন্দর রাখছে আমরা কি একবার মাওলার শুকরিয়া আদায় করতে পারি না একটু জোরে সরে সকলেই বলি আলহামদুলিল্লাহ পালা গান আজকের পালা গুরু এবং ভক্ত তো বাবুল দাঁড়িয়ে বলল আজকে ভক্তের থেকে না আজকে শিষ্যের থেকে একটু শুরু করব কেননা ইয়াং জেনারেশন যারা আছে অনেকেই বায়াত পড়ে নাই তাদের জানা দরকার এই বাবাজি এই এদিকে তাকাইতে বলেন দয়া করে একটি কথাও মঞ্চে বসে বলা যাবে না শিল্পীরা হইল নদীর পারে দাঁড়িয়ে থাকা মানুষের মতো আপনি নদীর পারে যায় দাঁড়াবেন পানির মধ্যে আপনার চেহারা দেখতে পারবেন পারবেন কিনা হঠাৎ করে যদি কেউ একটা ঢিল ছড়ে আপনার চেহারা বুঝতে পারবেন তদ্রূপ শিল্পীরা খুব ভালো গাইতে পারবে বলতে পারবে যখনই আপনাদের কোনো কথা আমাদের কানে আসবে তখন আমরা আমাদের কথা হারিয়ে ফেলব আর আমাদের কথা যদি আমরা হারিয়ে ফেলি আপনারা কিছুই বুঝবেন না আমরা বুঝাইতেও পারবো না এই জন্য যতক্ষণ শুনবেন দয়া করে একটু নীরবতা পালন করতে হবে তার কথা ইয়াং জেনারেশন যারা আছে অনেকেই বায়াতের বিষয়গুলি ভালো জানে না বোঝে না বুঝতে চায় না তাদের জন্য হইল অন্তত শিষ্যের পালা থেকে এই গানটা শুরু করতে হবে তো আমি যেই কথাটা বলবো বাবা পৃথিবীর সমস্ত হাদিস দলিল কিয়াস ফেকা এজমা এক জায়গায় করে কোরআন শরীফের একটা আয়াতকে রহিত করা যাবে বাদ দেওয়া যাবে পৃথিবীর সমস্ত হাদিস দিয়ে কোরআন শরীফের একটা কথা বাদ দেওয়া কারো পক্ষেই সম্ভব না পবিত্র কোরআন যে বিষয়টার ফয়সালা করে আল্লাহ ওইটার ফয়সালা করছে কোনো সন্দেহ আছে যেই ফয়সালাটা কোরআন শরীফ করেছে ওই ফয়সালা স্বয়ং আল্লাহ করেছে আর আল্লাহ যে বিষয়ের ফয়সালা করেছে এই বিষয়ের ফয়সালা আমি আর আপনি কি করুন পড়ে দেখেন পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ ১৭ নম্বর আয়াত আল্লাহ বলল আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না কি বাবা আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না মুরিদ হওয়া পীর ধরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে কোন বান্দাকে হেদায়েত না করে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা পীর ধরতে চাইলেও ধরতে পারবে না কেননা আল্লাহ ওরে হেদায়েত করে নাই আর আল্লাহ যখন আপনাকে হেদায়েত করবে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার পথ প্রদর্শক একজন মোর্শেদ নির্ধারণ করেছে আর সেই মানুষটা আপনার সামনে আসবে আর সেই মানুষটা যখন সামনে আসবে আপনাকে বায়াতের কথা বলতে হবে না আপনি নিজে ইচ্ছা পোষণ করবেন তার কাছে বায়াত হইতে কি বাবা আপনি নিজে নিজেই ইচ্ছা পোষণ করবেন তার কাছে বায়াত হইতে কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ আপনার হেদায়েত করে নাই আপনি চাইলেও ততক্ষণ পীর খুঁজে পাবেন না অনেক মানুষ আছে যারা কথায় কথা কয় কার কাছে পীর ধরুম আমি তো পীরই পাই না আছে না আছে কি না হ্যাঁ আপনি পীর পাবেন না কেন আল্লাহ আপনার হেদায়েত করে নাই আর আল্লাহ যখন আপনার হেদায়েত করবে তখন আপনি অবশ্যই অবশ্যই একজন মোর্শেদ পাবেন আর যখন মোর্শেদ পাবেন তখন আপনার বায়াতের কথা বলতে হবে না আপনি আমার মতো মানুষের কইবেন ভাই
উনারে দইরা পেরেট উনার কাছে আমাকে মুরিদ পরাই দেন কি এই জায়গা থেকে বাউল কবির রহমান সাহেবের একটা গানও আছে একটু গানটা শুনেন তুমি হইবা আমার কে হই তুমি হইবাই আমার কে হই হবি তুই কিছু নিশ্চয় না জানিয়া গেরো দেখা হই ছিল ও কোথায় দেখলে তোরে মনে কয় না জানি আগেরও দেখা তোর সাথে হই ছিল ও কোথায় এক জায়গাতেই ছিলাম পরস্পর আবারও হয়েছে তোর সাথে দেখা অনেক দিনের পর তোরে না দেখাতে এত বছর দেখা মাত্রই তোরে মনে চায় হাদিসের মধ্যে আসছে হুমুল্লা জিনা এজরাও চাকরুল্লাহ যেই মানুষটার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে দুনিয়া ভুল হয়ে যায় আল্লাহকে স্মরণ হয় রসুলকে স্মরণ হয় মনে পানে বিশ্বাস করবেন ওই মানুষটা অবশ্যই অবশ্যই আপনার জন্য কামেল মুর্শিদ আর এমন মানুষ যেদিন সামনে আসবে সেদিন বায়াতের কথা বলার দরকার হবে না আপনা আপনি যে বায়াত হবে সবচেয়ে বড় কথা কি বাবুল উচিত কথা এমন একটা বিষয় মানুষ উচ্চ সুরে কথা বলে বলার শেষে কয় আমি উচিত কথা কই আসলে উচিত কথা কি উচিত কথাটা কি বাবাজি আপনি একটা কথা না বললে যদি একটা সংসার বেঁচে যায় কথাটা না বলাই উচিত আপনি একটা কথা না বললে যদি একটা মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায় ওই কথাটা না বলাই উচিত আপনি একটা কথা কই এটা সংসার ভাঙিয়ে দিবেন আর কইবেন আমি উচিত কথা কই না এগুলি উচিত কথা না আপনি একটা কথা বললে একটা মানুষকে মেরে ফেলবে আপনি ওই কথা কইয়ে কইতেছেন আমি উচিত কথা কই দেখ উচিত কথা না বাবা এগুলি উচিত কথা না উচিত কথাটা কি পীর ধরতে হবে পীর ধরতে হবে এটা আল্লাহর আদেশ পীর ধরা ফরজ কিন্তু দয়া করে বুদ্ধি কেউ কাউরে পীর ধরার বুদ্ধি দিয়েন না আর বুদ্ধি করে কেউ পীর ধরেন না আমার কথাগুলি আপনারা সোজা বোঝেন কিনা পীর ধরতে হবে আল্লাহর হুকুম সূরা ফাত 10 নম্বর আয়াত কমপক্ষে 11টা আয়াত আছে এই পীর ধরার পক্ষে কোরআন শরীফের মধ্যে তার মধ্যে উল্লেখ আমরা একটা আয়াতের কথাই বারবার বলি সূরা ফাতের 10 নম্বর আয়াত হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো আল্লাহ বলছে ওই হাতটা আপনার হাত নয় ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত মহিলাদের বায়াতের কথা বলা হয়েছে কয়েকটা শর্ত সবে সাপেক্ষে মহিলাদের বায়াত হইতে হবে কোরআন এটা আমার মুখের কথা না কোরআন শরীফ খোলেন সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত সূরা ফাতের 10 নম্বর আয়াত এই আয়াতগুলি দেখেন কোরআন শরীফ যদি বায়াতের কথা কয় তাহলে বায়াত হওয়াটা হইল ফরজ কিন্তু আমরা তরিকাটারে নষ্ট করছি কিভাবে জানেন তরিকতের কিছু মানুষ বেয়া তরিকার মানুষ নিয়ে চলি আর কথায় কথায় কই যে তোকে পিসাব নাইলো পিসাব তরিকা আসলে আল্লাহ ওর জন্য যারে নির্ধারণ করছে ওর যদি ওই মানুষটা না ধরা হয় ও পিসাব ধরে জীবনে ভজন করব না আপনাকে বাবারা আল্লাহ যার জন্য যারে মোরশেদ রূপে পৃথিবীতে প্রেরণ করবে সেই মানুষটার কাছে যদি ওই মানুষটা বায়াত হয় তাহলে ওই গুরু আর ভক্তের সম্পর্কের মধ্যে
কোন দিনই তিক্ততা আসতে পারে না আর মানুষের বুদ্ধি হইলে হ্যাঁ যুক্তি বুদ্ধি কইরা মুরিদ হইছেন কয়দিন পরে বিশ্বাস ভাল লাগবো না কা এই জন্যই লাগবো না আল্লাহ আপনার জন্য যারা নির্ধারণ করছে মুরশিদ রূপে ওই মানুষটার সাথে আপনার দেখা না হইতেই আপনি যুক্তি বুদ্ধি করে মুরিদ করছেন চমৎকার প্রশ্ন কয় যে যদি বাবা মার খেদমত করি বাবা মা যদি সন্তুষ্ট হয়ে দোয়া করে তাহলে তো আমি বেহেস্তে যাব বলছে না বাপ মার খেদমত করলে বাবা মা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে তাহলে তো আমি বেহেস্তে যাব আমার পিঠ ধরার দরকার কি কোনো দরকার নাই আপনি পিঠ ধরবেন না কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল পায়ের তালুর থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত মানুষের দেহে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের নাম আছে আছে কিনা হাত পাও চোখ কান মুখ নাক কপাল এরকম আছে কিনা যারা বাপ মার খেদমত করে জান্নাতে যাইবেন তার কাছে আমার প্রশ্ন বাবার দেহের মধ্যে বাবা কোনটুক আর মায়ের দেহের মধ্যে মা কোনটুক এইটুক আপনি চিনেন কিনা আপনার বাবার দেহে যতটুকু বাবা এতটুকুর খেদমত যদি হয় আপনি নিঃসন্দেহে জান্নাতি আপনার মায়ের মধ্যে যতটুকু মা ওইটুকু যদি চিনে তার খেদমত হয় আপনি নিঃসন্দেহে জান্নাতি খালি চেনেন বাবা ব্যক্তিরে আর মা ব্যক্তিরে সাইডে ভাত আর কাপড় দে না সিনে টান করে কন যে আমি আমার বাপ মারে ভাত কাপড় দিই এতে বাপ মার সেবা হয় কিন্তু খেদমত হয় না বাবা খেদমত করতে হইলে বাবাকে চিনতে হবে মাকে চিনতে হবে যেই দরবের জি লালন ফকিরের গান আপনি গাইলেন এই লালন ফকিরের একটা গানের মধ্যে সাইজি অ্যালেক্স এরকম একটা গান আছে না মনের মানুষ যেখানে একটা গান আছে না কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে এই গানের শেষ কথাটা লালন ফকির লেখলেন লালন বলে মোলেম আমি জলে স্থলে নিশি দিনে আমি মনি হারা ফণীর মতো হারা হইলাম প্রীতি ধনে প্রীতি ধন প্রীতি সম্পদ নষ্ট করে আপনি মনে করেন আপনার দিয়ে বাবার খেদমত হয় বাবার খেদমত হইলে বাবার সম্পদ রক্ষা করতে হবে হ্যাঁ দিন রাত ২৪ ঘন্টা বাপের পকেটে টেহা চুরি করে বাবার সেটা বাদ দিয়ে তুমি মনে মনে চিন্তা করতেছো আমি আমার বাপ মার খুব খেদমত করি ওয়ানা ওয়ানা খেদমত করতে হইলে বাবাকে চিনতে হবে খেদমত করতে হইলে মাকে চিনতে হবে যিনি চিনাইয়ে দেবে উনি হইল মোরশেদ আপনি বাপ মায়ের চিনার জন্য একজন পিসাব ধরবেন ভালো একটা কথা আসালাতুল মিরাজুল মুমিনিন আল্লাহ রসুল উনি বলছে সালাতে বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে কোন বান্দার সাথে মুমিনের সাথে কি আল্লাহ রসুল মেরাজ থেকে এসে যে হাদিসটা আমাদের মাঝে বলছে সালাতুল মিরাজুল মুমিনিন আপনার কাছে আমার প্রশ্ন আপনি মুমিন কিনা যদি আপনি মুমিন হন তাহলে অবশ্য অবশ্যই সালাতে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে প্রশ্ন হইল আপনি মুমিন কিনা বাবা মুমিন হইতে গেলে আগে মুসলমান হইতে হবে কি বাবা নামাজ কি হিন্দু গজননি না খ্রিস্টান গজননি
বৌদ্ধ গজননি নামাজ কা গজননি নামাজ যদি মুসলমানের জন্য হয় কুরআন শরীফটা যার উপরে নাযিল হইছে উনি আল্লাহর রাসূল উনি মুসলমান না কুরআনটা মুসলমানের উপরে নাযিল হয় নাই কুরআন যদি মুসলমানের উপরে নাযিল হয় পরে দেখেন পবিত্র কুরআন শরীফ সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ ডেকে ডেকে বলছে হে মুমিন মুসলমান না হইয়া কবরে আইছো না কুরআন নাযিল হইছে মুসলমানের উপরে আর আল্লাহ ডেকে ডেকে কইতেছে মুসলমান না হইয়া কবরে আইছো না তাহলে আমার মনে হয় মাস্টারের ঘরে জন্ম নিয়ে কোনো সন্তান লেখাপড়া না করে মাস্টার হইতে পারে না পারবে কোন ওসির ছেলে লেখাপড়া না করে ওসি হইতে পারবে ডিসির ছেলে ডিসি হইতে পারবে না বাবাজি ওসির ছেলে ওসি হবে মাস্টারের ছেলে মাস্টার হবে ডিসির ছেলে ডিসি হবে সে যদি লেখাপড়া কইরে যোগ্যতা অর্জন করে কি তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হইল কর্ম করা আরবি শব্দ মুসলমান বাংলা হইল আত্মসমর্পণ আত্মসমর্পণ করবেন কার কাছে করবেন আল্লাহর কাছে করবেন আত্মসমর্পণটা কার কাছে করবেন আল্লাহর কাছে করবেন আল্লাহরে পাবেন কই আল্লাহরে পাবেন কই আপনি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আপনি দেখছেন আল্লাহরে আপনি আল্লাহকে দেখেন নাই এই জন্য আল্লাহ বলছে হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো আল্লাহ রাসূল বললেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আমার আলী তার মাওলা আমার আলীর হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আলীর হাতে নয় আমি রাসূলের হাতে আমি রাসূলের হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো হযরত আলীর ধারা সাজরা এই সাজরার ধারায় পরপর যারা আল ওয়ারেসাতুল আম্বিয়া অর্থাৎ পীর মুর্শিদ আপনি তাদের কাছে যাবেন তাদেরকে অনুসরণ করে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হবেন যখন বায়াত হইবেন তখন আপনি হইবেন মুসলমান আর আপনি যখন মুসলমান হইবেন তখন আপনার জন্য হইল কালেমা নামাজ রোজা হজ যাকাত পীর যে ধরে নাই ও তো মুসলমানই না পীর যে ধরে নাই ও তো মুসলমানই না কালেমা নামাজ রোজা হজ যাকাত হইল মুসলমানের জন্য এগুলি করতে হইলে আগে আত্মসমর্পণ করতে হবে পীর ধরতে হবে তারপরে আপনারে মুর্শিদ শিখাই দেবে কি কালেমা নামাজ রোজা হজ যাকাত এই কালেমা নামাজ রোজা হজ যাকাত মুর্শিদ শিখাই দেবে আপনি করবেন এখানে জান্নাতের আশা করাই যাবে না এটা আল্লাহ নিষেধ করছে জাহান্নাম জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যারা আমার ইবাদত করে ওই ইবাদত কবুলিয়াতের ইবাদত না আল্লাহর ইবাদত করলে জান্নাতও চাওয়া যাবে না জাহান্নামকেও ভয় করা যাবে না আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে এই উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করেন আমি আল্লাহর ইবাদত করি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য কি বাবা আমি আল্লাহর ইবাদত করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার ইবাদতে যদি আল্লাহ সন্তুষ্ট হয় জান্নাত দেবে জাহান্নাম দেবে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার আমার কথা বোঝা যায় বাবারা আপনারা শিখাই দেবে কালেমা নামাজ রোজা হজ যাকাত এর সবকিছু মাওলাকে সন্তুষ্ট করার জন্য মাওলা যদি আপনার উপরে সন্তুষ্ট হয় রাখেন জান্নাত রাখেন জাহান্নাম রাখেন দেখা আপনি হইতে পারেন মাওলার নিকটের ব্যক্তি আপনি হতে পারেন আল্লাহ পরিষদের ব্যক্তি আর আল্লাহ পরিষদের ব্যক্তি যারা এরা হইল ওলি আল্লাহ এই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে আমার অলিদের কোনো ভয় নাই আমার অলিরা ভীতু নয় এই জন্যই অলিদের ভয় নাই অলিরা ভীতু না আল্লাহ বলছে আমার অলিদের শুধু অলি বলিও না এরা হইল অলি আল্লাহ যারা অলি ওরা হইল আল্লাহর বন্ধু
আল্লাহ নিজে তাদেরকে বন্ধু বলে স্বীকার করছে আল্লাহর বন্ধু যারা তাদের ভয় আছে যদি পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য পীর মুর্শিদ ধরে ইবাদত শিখেন ইবাদত করেন আপনার উপরে যদি আল্লাহ খুশি হয় আপনাকে বন্ধু বলেও কবুল করতে পারে যদি বন্ধু বলে কবুল করে তাইলে আর আপনার কোনো ভয় নাই কিসের জান্নাত কিসের জাহান্নাম কোনো কিছুর ভয় আপনার থাকার কথা না আরাফ তিন নম্বর আয়াত কথা খারাপ লাগে আপনাকে যেই প্রশ্নটা আসছে আল্লাহ বলছে তোমাদের রবের পক্ষ থেকে যে নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোন অভিভাবকের অনুসরণ করিও না এখন যারা গুরু ধরছেন আর যারা পিসা বইছেন প্রশ্নটা দুই দলের করি যারা বায়াত হইছেন কোন ভক্তের পিসাব কইছে তুমি আল্লাহ বাদ দিয়ে আমার অনুসরণ করো যারা বায়াত হইছেন কোন ভক্তের কি পিসাব কইছে যে তোমরা আল্লাহরে বাদ দাও আমার অনুসরণ করো হ্যাঁ এই কথা তো কোনো বিশ্বাস কয় নাই আল্লাহ তোই কথাই বলছে আইহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও যখন সত্যবাদীর সঙ্গী হয়ে যাবা তখন তোমরা সত্য খুঁজে পাবা আর সত্য কি সব মিথ্যা একমাত্র আল্লাহ হইল সত্য আসি থাকবো নাকি মরে যাবো দুই চারশো বছর পরে কোন কোন মানুষ মরার দশ বছরেই তো পুলাই যায় বাপের কবর চেনে না কি বাবা মিশা কথা কইলাম গোরস্থানে নিয়ে যায় কবর দিছে হ্যাঁ ওই সওয়াল গেছে আর একজনের জানা যায় একজন জিজ্ঞেস করে ওই তোর বাপের মাটি দিছিস কোনে ও যে কবর খোঁজে খুঁজে খুঁজে কয়ে আমাকে খালে কে রাব্বারে জানি কোনো কবর দিছে আর একজন দেখাই দেয় এনেই তো মনে হয় কয় তাহলে এই যে নাঙ্গাব্বার কবর হইব কি খালেকের বাবের যদি এনে কবর দেয় তাহলে আমাকে আব্বার কবর দেয় যে এনেই হবো মানে বাপের কবরও চেনে না আর কিছু কিছু মানুষ দেহ ত্যাগ করেছে কেমন পর্যন্ত মানুষ তাদেরকে চিনবে তাদের অস্তিত্ব থাকবে থাকবে কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবা শাহজালাল সাফরান রহমতুল্লাহ এদের অস্তিত্ব থাকবে কি না এই জন্যই থাকবে আল্লাহ নিজে বলছে আমার অলিদের মরণ নাই ওরা ভীত নয় ওরা চিন্তিত নয় ওরা পৃথিবীতে যেমন নিয়ামত প্রাপ্ত ওদেরকে যেখানে মাজারস্থ করা হয় সেইখানে ওরা নিয়ামত প্রাপ্ত ওরা পৃথিবীতে যে ইবাদত করছে তার চাই তারও কঠোর ইবাদত করে ওদেরকে যেখানে স্থায়িত্ব করা হয় সেই জায়গায় থেকে তে বাবা পীর মুর্শিদরা এই কথা কোনোদিন কয় নাই যে তোমরা আল্লাহরে বাদ দিয়ে আমাগরে অনুসরণ করো পীর ধরার উদ্দেশ্যই সত্যকে জানা আর সত্য হইল আল্লাহ আল্লাহর ইবাদত করতে হইলে একজন সৎ মানুষ লাগবে আর সৎ মানুষের কাছে যেয়ে নিজেকে সৎ বানাইতে হবে নিজে যখন সৎ হয়ে যাবেন তখন সৎ আসত্যি আল্লাহর খোঁজ পাবেন যতক্ষণ এই মিথ্যা কথা বাজে কথা চগল খুরি চুরি ডাকাতি লুচ্চামি বদমাসি এগুলা করার অভ্যাস আছে আপনি মনে করেন না ডিপ পেরে খোদা খুঁজে পাবেন আল্লাহ
ছাড়া কারো অনুসরণ করা যাবে না যদি আপনি আল্লাহকে অনুসরণ করতে চান আল্লাহ নিজে পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে বললেন হে ইমানদারগণ তোমরা আমার অনুগত্য করো যথাযথ ভয় করো আমার রাসূলের অনুগত্য করো কি আমার ওলিদের অনুগত্য করো যারা ওলিদের অনুগত্য করে যারা রাসূলের অনুগত্য করে নিঃসন্দেহে তারা আল্লাহর অনুগত্য করে বুঝানোর জন্য যেখানে যা বলা দরকার আল্লাহ আমাদের বলে দিয়েছে এখন আমাগো হইল বুঝার ভুল বুঝার ভুলটা কোথায় মিন দুনিয়া আউলিয়া একটা বিষয় আছে কুরআন শরীফের মধ্যে কি মিন দুনিহি আউলিয়া অর্থাৎ দুনিয়ামুখী চিন্তার আউলিয়া যারা ওরা হইল শয়তানের আউলিয়া আর কথা বুঝেনি কিনা দুনিয়ামুখী চিন্তার আউলিয়া যারা ওরা হইল শয়তানের আউলিয়া মানা যাবে না শয়তানের আউলিয়া মানা যাবে না আপনি কোন আউলিয়া মানবেন পৃথিবীর প্রতি যার বিন্দু বিসর্গ পৃথিবীর কাছে যার কোনো কিছু চাওয়া নাই একমাত্র আল্লাহ ব্যতীত যিনি কারো কাছে কোনো কিছু চায় না উনি হইল আল্লাহর ওলি উনি হইল আল্লাহর আউলিয়া এখন আপনি যদি এই মিন দুনিহি আউলিয়া নিয়ে যায় আল্লাহর আউলিয়ার সাথে মিলান কেননা মিন দুনিহি আউলিয়া এরা হইল শয়তানের আউলিয়া এক গাড়ি লাগবো এক বাড়ি লাগবো এক টেহা লাগবো এক পয়সা লাগবো এক নারী লাগবো এদের অভাবের শেষ নাই আর যারা আল্লাহর আউলিয়া তা করে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই দরকার নাই এখন কোরআন শরীফের মধ্যে লেখছে মিন দুনিহি আউলিয়া একজন লোক দেখলাম কইতেছে এই দেখেন এই দেখেন কোরআন শরীফের মধ্যে কইছে আউলিয়া মানা যাবে না কিন্তু মিন দুনিহি আউলিয়া আর আল্লাহর আউলিয়া এই দুইটার মধ্যে ডিফারেন্স যতটুকু এতটুকু যদি না বুঝে খালি কোরআন কইলেই মাইনে নেই তাইলে সমস্যা সমস্যা কি এখানে পোশরাব করিবেন না করিলে 50 টাকা জরিবে না পোশরাব করিবেন না দাড়ি যদি খালি দাড়ি না বুঝি তাহলে এখানে পোশরাব করিবেন না করিলে জরিবে না ফয়সালা কোরআন শরীফ গান গানটা শুনলাম একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় নিরে নূরে দুইটি নিহার কোনটারে ঠিক রাখা যায় এটা গান শুনে আপনাকে আপনারই আশক আগো মেছিলেন তিনি আশোক বেগে আগো মেছিলেন তিনি ওরে শুনলে জালাল পরগা খেয়াল বলেন আপনি অকিরে শুনলে জালাল পরগা খেয়াল বলেন আপনি অন্ধকারের আগে ছিল দেখ আলিতে মিলন ওরে তুই পূর্ব রাগে কথা রে শুন অন্ধকারের আগে ছিল দেখ আলিতে মিলন ওই দেখ আলি পে হয় আল্লাহর গঠনি হার ভেদ যাবে সাধু হয়
জানে সাধু জ্ঞানী ফিরে শুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি দেখেন না রেতে নীট আর নিরেতেই নূর হয় সত্তর হাজার পর্দার আরে একটা বিন্দু রাকার রয় ওরে দেখেন না রে নারে হইল নীর আর নীরে হইল নূর নীর হইল পানি আর নূর হইল আলো কি নীর হইল পানি আর নূর হইল আলো এখানে আমরা আলো পাইতেছি পাইতেছি কিনা এই যে কারেন্টের বাল্বগুলি জ্বলছে আলো পাইতেছি না হ্যাঁ আচ্ছা এর উৎপাদন কোথায় বেড়ামারা কাপ্তাই নদী হ্যাঁ নদীর মধ্যে আছে কি পানি আচ্ছা বাবা পানিতে যদি গ্যাঞ্জাম হয় বাল্ব জ্বলব হ্যাঁ যদি কাপ্তাই নদীতে গ্যাঞ্জাম হয় তাহলে এই জায়গায় বাল্ব জ্বলবে না এটার উৎপাদন হইতেছে পানির থেকে পানি যদি ঠিক থাকে তাহলে আলোটাও ঠিক থাকবে আর যদি পানি ঠিক না থাকে তাহলে আলো ঠিক থাকা সম্ভব না তাহলে নীরে হইল পানি আর নীর থেকেই হয় নূর তার এই গানের মধ্যে যে আলোচনাটা আসছে এই আলোচনার থেকে আমরা যেটা শুনতে পাইলাম তার এই গানটা এরকম দাঁড়াইছে নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় নীর ঠিক করো গা নীর যদি ঠিক হয় নূর আপনি আপনিই ঠিক হবে আর যদি নীর ঠিক না হয় তাহলে কখনোই নূর ঠিক হবে না নীর ঠিক থাকলে নূর আপনা আপনি ঠিক থাকবে এখন এর মধ্যে বিশেষ তত্ত্ব লুকায়িত যদি ভালো করে জানার ইচ্ছা হয় এই যে দয়ালের আছে উনাগরের সাথে বইসে একেবারে নীরবে নিস্তব্ধ হয়ে এই আলোচনাগুলি করবেন তবে আমি ছোট একটা উদাহরণ আপনাকে দিয়ে যেতে পারি কি একটা গানই আছে গানটা এরকম এক্লাস স্যার পানি পানি সবাই বলো পানি পানি সবাই বলো পানি সেন কই জোরা বিনা হিসাবে পানি খরচ কইর না বিনা হিসাবে পানি খরচ কইর না পানির অপর নাম জীবন তারে করলি নে যতন যতন না করিয়া জীবের অকালে মরণ পানির অপর নাম জীবন তারে করলি নে যতন হ্যাঁ ওজুর পানি কমাও গোসলের পানি কমাও খাওয়ার পানি কমাও কি আল্লাহ রসুল মেরাজ থেকে আইসা কইলো পানির খুব অভাব আবু বকর পানি খাওয়া কমাইল হজরত ওমর ওজুর পানি কমাইল হ্যাঁ উসমান গনি গোসলের পানি কমাইল আর হজরত আলী কুবের থেকে পানি উঠার খালি মাথার মধ্যে ঢালে তিনজন যে আল্লাহ রসুলের কাছে বিচার দিলি আর রসুল আল্লাহ পানির অভাব আবু বকর খাওয়ার পানি কমাইল ওমর ওজুর পানি কমাইল উসমান গনি গোসলের পানি কমাইল আর আলী কুবের থেকে খালি পানি তোলে আর মাথার মধ্যে ঢালে আমরা আর বিচার সাহেব আপনার কথা মানে নাই বলে অবশ্যই আলীর বিচার হবে সাহাবিদের সাথে নিয়ে মাওলানা আলীর কাছে গেছে যে দেখে কুবের থেকে পানি তুলতেছে আর মাথার মধ্যে ঢালতে আছে নবীজি ডেকে ডেকে কয় মাওলানা আলী তোমারে জানাই
বলছিলাম পানির খুব অভাব পানি খরচ করা যাবে না তুমি আমার কথা মানো নাই আলী বলে নবী আপনার কসম আমি আপনারে জানাই যেই দিন বলছেন পানির অভাব সাক্ষী আপনার মেয়ে জহুরা জিজ্ঞেস করেন এক বিন্দু পানিও খরচ করি নাই ওই পানির যন্ত্রণা এ দেহ যায় পুরে তাই তো কূপ থেকে পানি তুলে মাথায় ঢেলে দেহটা ঠান্ডা রাখছি হুজুর বলতেছি আপনার নবীজি চিৎকার দিয়া মাওলা আলীরে ধরিল জড়াইয়া মাদিনা এলমে বাবুহা নবী যায় ঘোষণা করিয়া জিজ্ঞেস করেন আপনার মেয়ে জহুরারে যেদিন থেকে বলছেন আপনি পানির খুব অভাব এক বিন্দু পানি খরচ করি নাই আর এই পানির যন্ত্রণা সহ্য করতে না পাইরা এই কূপের পানি মাথায় ঢাইলে এই দেহটা ঠান্ডা রাখছি আমার নবীজি চিৎকার দিয়ে আলীরে জড়াই ধরে বলছিল আনা মাদিনা এলমে বাবুহা আমি যে এলমের কথা কই এই এলমের দরজা হইল আমার আলী যদি নীর ঠিক হয় যদি পানি ঠিক হয় তাহলে নূর ঠিক হবে আর নূর যদি ঠিক হয় তাহলে আপনার বর্জক ঠিক হবে আর বর্জক যদি ঠিক হয় আপনার মুর্শিদ ঠিক হবে বর্জক যদি ঠিক হয় আপনার মুর্শিদ ঠিক হবে মুর্শিদ কি ব্যক্তি এই যে আশরাফুল ইসলাম সিদ্দিকী বাবা যান আমাকে মুর্শিদ কি বাবা উনি আমাকে মুর্শিদ মুর্শিদ কি আমরা এই কথাটা জানি কি না মোর্শেদ আরবি শব্দ এর বাংলা অর্থ হইল খোদা দর্শন আয়না আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না একজন মুর্শিদ ব্যতীত খোদাকেও দেখা যায় না এই জন্য আমাকে মানিকগঞ্জের ছোটা বলে একটা গানই আছে আসতে বাজা ওই আয়নাতে মুখ দেখিতে সরকার আবুলে রাজ পায়না রে আমার কাউসুল আজম আশরাফ বাবা আসে কানে রায় নাই আমার কাউসুল আজম কইরা বড়ি বাবা আসে কানে রায় না যদি বর্জক ঠিক হয় তো মোর্শেদ ঠিক হবে আর মোর্শেদ যদি ঠিক হয় এইটা হইল খোদা দেখার আয়না এই আয়না যার ঠিক হয়েছে ওই মানুষটা ঢুকতে পারবে মান আরাফার ঘরে আর যিনি মান আরাফার ঘরে ঢুকবে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু ওই মানুষটাই তার নিজেকে চিনতে পারবে যে মানুষ তার নিজেকে চিনবে দেখবে ওর খোদারে চেনারও বাকি নাই খোদারে দেখারও বাকি এর চাইতে বড় তত্ত্ব কথা জানি যার বর্জক ঠিক হবে তার মোর্শেদ ঠিক হবে মোর্শেদ যার ঠিক হবে তারই মানারাভার কর্ম হবে যার মানারাভার কর্ম হবে ওই মানুষ তার নিজেকে দেখতে পারবে নিজেকে চিনতে পারবে মানারাভা নাফসাহু ফাঁকা তারাবা রাব্বাহু যেজন তার সিও নফসকে চিনল ওর আর খোদারে দেহা চেনার বাকি রইল না ওই আয়নাতে মুখ দেখিতে ওই আয়নাতে মুখ দেখিতে আশরাফ বাবা ভক্ত গোদের বায়না রে আমার কাউসুল আজম আশরাফ চান বাবা আসে কানে রায় নাই আমার কাউসুল আজম কইরা বড়ি বাবা আসে কানে রায় না
আর এক কথা জিজ্ঞেস করে তার কথা ভুলি নাই আস্তে আস্তে তাহার কথার জবাব দিতে চাই কি খোদা সারা সেজদা হারাম বেলখুল হারাম খোদা সারা কাউকে সেজদা করা যাবে না তবে সেজদা বুঝতে হবে সেজদা বুঝতে হবে এই ফতোয়া শুনেন নাই যেই সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে সুমা দিল সে যেন জান্নাতের দরজায় সুমা দিল কি কোনো সন্দেহ আছে আচ্ছা বাপ মায়ের পায়ের মধ্যে যদি কোনো সন্তান সুমা দিতে যায় ও রুজু করা লাগে ওর যায় নামাজ লাগে ওর নিয়ত করা লাগে ওর তাকবীর দেওয়া লাগে ওর তাহরিমা বান্দা লাগে ওর রুকুতে যাওয়া লাগে ওর তারপরে সেজদায় যাওয়া লাগে তাহলে আমরা কি করি কোন জায়গায় যাইতেছি বা কোন জায়গা থেকে আসছি বাবা মা সামনে আসছে আমি আমার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতেছি এই বেটা মাথা নিচু করলি সেজদা হয় না মাথা নিচু করলি যদি সেজদা হয় তাহলে যে দান দান গুসাগারা কামলা নেন এগুলো খালি খেতের মধ্যে গাইরে থবে এরা তো মাথা নিচু করে এই যে গুসাগারে গারে কিনা পবিত্র কুরআন শরীফ সুরা ইউসুফ যেই সুরাটা নাজিলি হয়েছে কদম বুসির জন্য হ্যাঁ সুরাটা নাজিলি হয়েছে কদম বুসির জন্য বাবা বেগে বাবা মা দশ ভাই সহ ইউসুফের যে কদম বুসি করছে ইউসুফ ও বাবা মার উঁচু আসনের মধ্যে বসাইয়া বাবা মায়ের কদম বুসি করছে কুরআন শরীফ ফায়সালা করছে কদম বুসির আর আমি আর আপনি এই চাপা কেলে কেলে কই মা তা নিচে করো নি যাব না সেজদা হইল পাঁচ প্রকার যেটা ইবাদতের সেজদা এইটা আল্লাহর জন্য সেজদা আল্লাহর উদ্দেশ্যে যে সেজদা করা হয় এই সেজদা করতে গেলে আপনাকে পাক পবিত্র হইতে হবে আপনাকে পবিত্র হইতে হবে আপনাকে পবিত্র স্থানে যাইতে হবে আপনার নিয়ত করতে হবে তাকবীর দিতে হবে তাহরিমা বানতে হবে রুকুতে যাইতে হবে তারপরে সেজদা করতে হবে এইটা হইল আল্লাহর সেজদা আর আমরা বাপ মার পায়ের মধ্যে সুমা দেই আমরা শিক্ষকের পায়ের মধ্যে সুমা দেই আমরা পিসাবগো পায়ের মধ্যে সুমা দেই এটা হলো তাজিমি সেজদা তাজিমি সেজদা হলো সম্মানী সেজদা যারা বড় বড় করে ফাতোয়া দিছে মাথা নিচে করাই যাবে না তাকে সবচাইতে বড় মাওলানা মাহবুব হাসান দেওবন্দি সাহেব উনি উনার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার পরহেজগার আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম বুসি কর্ণে বুঝতে হবে একজন মানুষ পাঁচজন মানুষের পায়ের মধ্যে সুমা দেওয়া এটা হলো মুস্তাহাব আমল সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে নেককার বাদশা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দিতে পারবে একজন আশেক পারবে তার মাশেকের পায়ের মধ্যে চুমা দিতে একজন স্ত্রী পারবে ভাবাবেগে তার স্বামীর পায়ের মধ্যে চুমা দিতে যারা সেজদার বিপক্ষে ফাতোয়া দেয় তারাই লিখছে দিনদার পরহেজগার আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম বুসি কর্ণে মুস্ত হবে আচ্ছা উনি কোন মাদ্রাসায় লেখাপড়া করে কয় যেগুলো করাই যাব না এদের ভাষাটাই ভালো করে বুঝি না এরা কি করে মাথা নিচু করলেই নাকি এটা মানুষের সেজদা করে এই বেটা মানুষ কোনোদিন সেজদা পায় নাকি পৃথিবীর যত সেজদা সমস্ত সেজদা আল্লাহর উদ্দেশ্যে আর আমরা মানুষ মানুষকে তাজিমি সেজদা করি তাজিমি সেজদা হইল সম্মান করি সবচাইতে বেশি সম্মান যারে করি ওই মানুষটার কাছে আমরা মাথা নিচু করে সম্মান করি কি বাবা বাবা আমার পায়ের মধ্যে চুমা দেবেন নেককার বাদশা হইলে তার পায়ের মধ্যে চুমা দেবেন যারা স্ত্রী স্বামীকে যদি সম্মান করে থাকেন স্বামীর সম্মানে
স্ত্রী হয়ে স্বামীর পায়ের মধ্যে সুমা দেবেন যদি কেউ ভক্ত হয়ে থাকেন সে তার মুর্শিদের পায়ের মধ্যে সুমা দেবেন এতে যদি আপনার কোনো গুনাহ হয় এই এই গুনার বিচার জানা আল্লাহ আমার করে এই গুনার বিচার জানা আল্লাহ আমার করে আমি আল্লাহর কাছে এটা চাইয়ে নিলাম গান গা আমি তো সবটা দলিল লিখি না এটা দলিল লিখছি আল্লাহ নবী বলে কইছে যে আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা যাবে না কিন্তু আল্লাহ নবীর হাতে ভাই মানুষ সুমা দিছে আল্লাহর রাসূলের হাতে পায়ে মানুষ সুমা দিছে দলিল দিলে বিশ্বাস করবেন না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার হইল 5225 যেখানে রেকর্ডিং হইতেছে কাট সাট করেন না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার হইল 5225 উস্তাবান বিনতু ওয়াজি ইবনু জারি রাদিয়াল্লাহু আনহু হতে তার দাদার থেকে বর্ণিত তিনি তার দাদা কাইসের একজন প্রতিনিধি ছিলেন তার দাদার একটা দল ছিল উনি ওই দলের হইল প্রতিনিধি তিনি বলেন আমরা মদিনায় এসে আমাদের আরোহী থেকে খুব তাড়াতাড়ি নামলাম নামলাম কখন যখন আল্লাহর রাসূলকে দেখলাম তারা ঘোড়া বাউটের উপরে সওয়ার হয়েছিলেন আল্লাহর রাসূল ছিলেন নিচে দেখা মাত্রই তারা খুব তড়িঘড়ি করে তাদের আরোহী থেকে নেমে গেলেন দৌড়াইয়া যায় আমরা আল্লাহর রাসূলের হাতে চুম্বন করলাম আল্লাহর রাসূলের পায়ের মধ্যেও চুম্বন করেছি তাহলে হাতে ভাই সুমা দিলি যদি সেজদা হয় তাহলে সেজদা কোনটা কেন বাবা হাতে ভাই সুমা দিলি যদি সেজদা হয় তাহলে সেজদা কোনটা সেজদা তো আল্লাহর উদ্দেশ্যে আর সম্মান করা হয় তাজিম করা হয় সম্মানী মানুষরে অন্তত এই বিষয়গুলি আমাদের ভালো করে বোঝা দরকার তারপরে বলা দরকার নূরে তেনির হয় 70,000 পর্দার আরে একটা বিন্দু রাকার রয় ওরে দেখ আপো নারী আসে ভরে বিন্দু গোলেই হয় পানি সেদিন আপনারি আশেক ভরে ডিম্বু গলেই হয় পানি কিরে শুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি দিন মেহের সাকয় হিরু গোসাই আসো কন্তালে দাইনে আল্লাহ আর বাই মোহাম্মদ ইহা সক লেই বলে ওরে অধীন মেহের সাকয় হিরু চাঁদ গোসাই বাবুল সাইরানের মহাজনের গান না বর্তমান যে মহাজন 2,000 মহাজন এক জায়গায় করলে এরকম একটা মহাজন হওয়া সম্ভব অধীন মেহের সাদ কয় হিরু গোসাই আসো কোন তালে তাইনে আল্লাহ আর পাই মোহাম্মদ ইহা সকলেই বলে
বলছি এইবার সাধুর বাজারি হার ভেদি যাদে যারা হয় আত্মজ্ঞানী ওরে জুনলে জালা পরগা খেয়াল বলেন আপনি মুখিরে জুনলে যেই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা যদি আর দুই যেটা বাকি থাকে দুই সারা করবেন কেননা এত প্রশ্নের জবাব এক জায়গায় কইরে গুছানন্ত তো আমার মতো মানুষের পক্ষে সম্ভব না কেন এত মেধা আমার নাই যদি বাকি থাকে অনুরোধ করলাম দাঁড়াই আবারও আমারে বলবেন যেটা বাকি রয়েছে সাড়ে বারো কর এত প্রশ্ন আপনি আমারে করলেন আপনারা দুই ঠাকুর লিখেন বয় বাবা এতগুলো কথা যে আমারে জিজ্ঞেস করলে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি না আমার এই প্রশ্নটা প্রতিবাদী প্রশ্ন কি এই যে যারা পিঠ ধরে নাই তা উপরে আমরা পিস সাপ মানুষ যারা তারা খুব রাগী হ্যাঁ একেবারে ডাইরেক্ট তাকে বেতরিকার মানুষ কই যারা তরিকা ধরে নাই তাকে তরিকা নাই আছে কি না হ্যাঁ মাল্লা সাই খুল্লাহ ফাঁসা খাহ সাই তো যারা পীর ধরে নাই তাদের একটা তরিকা আছে খালি ওইটা পরিবর্তন করলেই ওরা পীর বাদ দিয়ে পীর সাপ পাইব কিন্তু ওরাও তরিকার বাহিরে এটা হইলো তরিকা আর এটা হইলো বেতরিকা বেতরিকাও তো একটা তরিকা নাকি হ্যাঁ আমরা তরিকার মধ্যে আছি ওনারা আছে বেতরিকায় খালি বেতরিকার থেকে যখন তরিকায় আসবে তখন ওনারা মোরশেদ পাবে পিসাব পাবে কি আর যতক্ষণ বেতরিকার মধ্যে আছে হ্যাঁ তখন খালি মাল্লা সাই খুল্লাহ ফাঁসা খাহ সাই তোয়ান বাংলা কইলাম না হ্যাঁ আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি গুরু ধরছেন আস্তে আপনি কি গুরু ধরছেন যদি ধৈর্য থাকেন আপনি যারে ধরছেন আমার একটু জানা দরকার তার মধ্যে গুরু কোনটুক কি খালি গুরু ধরো গুরু ধরো গুরু ধরো এই আপনার পিসাবের মধ্যে গুরু কোনটুক এইটুকু দেখান আমরা সবাই দেখি যারা ধরে নাই তারা যদি ধরি তাহলে যেন গুরুটাই ধরি আমরা যেন বুড়ো ভেড়ো না ধরি আমরা যেন গুরুটাই ধরি যে হয়তো গুরু ধরছেন আসলে গুরু দেখতে কেমন গুরু কি যেটাতে ধরা যায় যদি কোন শক্তি শক্তি কখনো ধরা যায় না অনুভব করা যায় কি ধরা যায় তারে যারা আকার আয়তন আছে আপনি যে গুরু ধরছেন গুরু দেখতে কেমন আর তারে ধরছেন কিভাবে ধরছেন কোন জায়গায় এই একটা কথার জবাব আমাকে আজকে আমি সত্যি কোনো দিন কাউরে এই কথাটা জিজ্ঞেস করিনি আজকে কেমন যেন একটু রাগ হয়েছে সর্বসাধন সিদ্ধি হয় তার সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠাজার ভবে মানুষ গুরু নদী কিনে বিল বাবর খা সর্বস থলে নদী কিনবা বিল পাওয়ার খাল হরে বছর থলে একই এক জল ওটা একা মেরে সাই ফেরে সর্বঠাই
প্রশ্নটা হইল অলি আউলিয়ার মাজারে অনেক মানুষ সেজদা দেয়, এই সম্পর্কে কি বলবেন? যেখানে বলা আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আপনারা জবাব শুনবেন? বাবাজি, বিষয়টা হইল আমি আপনি সহজ ভাষায় যেটা না বুঝি সেটার প্রবর্তন থাকে। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, সম্মান করা, তাজিম করা, গিলাপ চড়ানো, আলোর বাতি, ঝালর বাতি জ্বালানো, মানত করা, এর দলিল কি? বিষয়টা তো এখানেই,
জানি আপনাদের সংশয় আচ্ছা বাবা কুরআন যদি ফায়সালা করে সেখানে আমার আপনার কোনো মতামত আছে তা যদি না থাকে পড়ে দেখেন পবিত্র কুরআন শরীফ সূরা তাওবা 18 নম্বর আয়াত এর তাফসীর করেছেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাই এই তাফসীরটার নাম হইল তাফসীরে রুহুল বায়ান কি বললাম তাফসীরে রুহুল বায়ান এই তাফসীরের তৃতীয় খণ্ড 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন আল্লামা ইসমাইল হাক্কি সাহেব আমার এই কথাগুলি যারা রেকর্ডিং করতেছেন পায়ে ধরে বলবো কাটছাট করবেন না ভয় আমাগো নাই ভয় আপনাগো ভয় আমাগো নাই কেননা আমাগো লাইভ চলে আমরা কখন কি কই এটার বিশেষ বিশেষ সাক্ষী আমরা রাখি বিপদ আপনারা পড়বেন নিঃসন্দেহে ওলামা আউলিয়া একরাম সালেহীন গণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করার কারণ সাধারণ মানুষগুলি যেন ওই মাজারস্থ আউলিয়াগণকে হীন মনে না করে অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ মনে না করে এই জন্যে আল্লাহর ওলি আউলিয়াগণের মাজারের উপরে গম্বুজ করা যাবে কারণ উনি আমার মতো সাধারণ মানুষ না এক নাম্বার এই উদ্দেশ্য তাদের মাজার সমূহে সামিয়ানা গিলাফ চড়ানো আবৃত করা এটা শরীয়তে জায়েজ কারণ এই কাজের উদ্দেশ্য হইল ভালো এটা কোনো খারাপ কাজ না এই কাজের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নাই বৈধ অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শন অর্থে আউলিয়া একরাম সালেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো প্রদীপ জ্বালানো জায়েজ মান্যত করা জায়েজ নিষেধ করা এইটা অনুচিত হবে যদি কোনো আলেম মৌলবি এটা নিষেধ করে এটা শরীয়ত দ্বারাই অনুচিত হবে তাফসীরে রুহুল বায়ান বলছে এটা আমার কথা না এর উদ্দেশ্য হইল মাজারে আউলিয়াগণকে সম্মান করা ও তাজিম করা তাজিম করা কি তাজিম করা হইল মাথা নিচু করে সম্মান করা বাবা মাথা নিচু করলে সেজদা হয় না সেজদার ব্যাখ্যা তখন করছি সেজদা করতে গেলে অজু লাগবে সেজদা করতে গেলে জায়নামাজ লাগবে সেজদা করতে গেলে নিয়াত লাগবে সেজদা করতে গেলে তাকবীর লাগবে সেজদা করতে গেলে তাহরিমা মানতে হবে সেজদা করতে গেলে রুকুতে যাইতে হবে তারপরে সোজা এখারে এ করা লাগবে সেজদা আল্লাহর ওলিদের মাজারে যাই আমরা মাথা নিচু করি আমরা তাজিম করি তাদেরকে সম্মান করি আমরা কখনো সেজদা করি না সেজদা একমাত্র আল্লাহর জন্যে আর তাজিমটা হইল সম্মানী ব্যক্তিদের জন্যে আমার কথা কি বোঝা যায় বাবারা আচ্ছা তাজিম করা ভালো ওলি আল্লাহদেরকে তাজিম করা এটা হইলো তাদেরকে সম্মান করার নিদর্শন কেউ ফাতোয়া দিলে দয়া করে এই কেতাবের উপরে দিবেন হ্যাঁ এগুলো নিয়ে আমার মতো মানুষের উপরে কোনো ফাতোয়া দেওয়া যাবে না যেই কেতাবের উপরে ফাতোয়া দেবেন এটা হলো তাফসীরে রুহুল বায়ান এর আরও অনেক বিষয় এটার মধ্যে আলোচনা করা আছে ছোট করে একটু বলে রাখলাম Thank you.